আমার ছেলে বলে আসছে, লেক দেখতে আসছে। ছেলে বলে আসছে? ছেলের ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ওইটা আপনার ছেলে? এখন ছোট কালে হারা গেছিল, 26-27 বছর পর বুঝতে পারতেছি নি। আমি তো এখনো তাক দেখিনি সখী। না আপনি সেটা তো দেখেন নাই, কিন্তু ভিডিও দেখেন নাই আপনি? হ্যাঁ ভিডিও দেখেছি। মো ভিডিও দেখে আপনার কি মনে হয়েছে? বাংলাদেশের হার বাদ হইনি, উজা কবিরের দোয়া তাবিজ পাথর চাপাইনি, দেশ বিদেশ আমি শেষ হয়ে গেছি। আমার টাকা পয়সা যা ছিল আমি এখন, আমার একটাই বাচ্চা ছেলে, আমি শেষ হয়ে গেছি, এখন আমার কিছুই নাই। ওর কথা শুনে তো মনে হচ্ছে আমারই ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া জানিয়ে, শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও, পর্ব নম্বর 143। গেস্টের নাম হলো বাবু এবং প্রচার হয়েছিল 10-2-2022, অর্থাৎ এই মাসের 10 তারিখে, মাত্র কয়দিন আগে। এবং এটা যদি আমরা সফল হই তাহলে সফলতার সংখ্যা দাঁড়াবে 94, মানে 94। আমরা সামনের মাসের মধ্যেই ইনশাল্লাহ আমাদের কাজের যে ধারা, সেই ধারার থেকে বলতে পারি যে আমরা হয়তো আপন ঠিকানাতেও সেঞ্চুরি করে ফেলবো ইন টোটাল, মানে আরজি কিবরিয়া পেজ বা আরজি কিবরিয়া এন্টিটি থেকে এটার সফলতার সংখ্যা দাঁড়াবে 124 প্লাসই বলবো আমি, কারণ আপডেট হবার পরে বেশ কয়েকটা রেজাল্ট পেন্ডিং আছে এবং রেজাল্ট আসলে আমি পেয়েও গিয়েছি 2-3টার। একটা ভিডিও রেজাল্ট নিয়ে আমি ওয়েট করছি বলতে আসলে বলবো যে ওনার মন্তব্য আসলে রেকর্ড করা হয়েছিল, আমার অফিসে উনি এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভিডিওটি ডিলিট হয়ে যায়। তো আমরা যেহেতু বলেছি আপনাদেরকে যে আব্দুর রহমান, মান্নান, মলেদা এদের সবাইকে একসাথে করে আমরা আপডেটটা দিতে চাই, তো আমাদের কাছে আব্দুর রহমানের আপডেট আছে, মলেদার আপডেটও আছে, কিন্তু মান্নানেরটা দুর্ঘটনাবশত ডিলিট হয়ে যায়। আমরা চেষ্টা করছি মান্নানকে আবারও স্টুডিওতে নিয়ে এসে তার ওপিনিয়নটা রেকর্ড করবার জন্যে। এটা আসলে আমরা ফোনেই করতে পারি, কিন্তু সেটা আসলে খুব একটা ভালো দেখায় না, যে কারণে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা বাবুকে নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে বাবু এসছে সৌদি আরব থেকে এবং বাবুকে আমরা খুব শর্ট নোটিসে, আমরা বাবুর ভিডিও যেদিন ধারণ করেছি তার পরের দিনে প্রচার করেছি এবং খুব শর্ট নোটিসেও আমরা আপডেটটা করছি। এটা আমরা আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের সম্মানে, এবং এটা শুধুমাত্র আমার আপন ঠিকানার ক্ষেত্রে না, আপনারা খেয়াল করে দেখবেন যে আমার যে কোনো অনুষ্ঠানে আমি সবসময় প্রবাসী যারা আছেন তাদেরকে একটু গুরুত্ব দিতে চাই বেশি। যদিও আপন ঠিকানার ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় মেনটেন করি, সেটা হলো প্রবাসী যারা দেশে আসছেন পরিবার খোঁজার জন্যে এই অনুষ্ঠান দেখে, তাদেরকে আমি বলি যে একটা মিনিমাম টাইম ওয়েট করতে হবে দেশে, অর্থাৎ ভিডিও প্রচারের পর অন্তত 15 দিন, কারণ এই 15 দিনের মধ্যেই আমরা গতি প্রকৃতি তড়িৎ গতিতে যদি রেজাল্ট আসে তাহলে 15 দিনের মধ্যেই চলে আসে সাধারণত, আর যদি তড়িৎ গতিতে রেজাল্ট না আসে সেক্ষেত্রে ঠিক আছে, যখন রেজাল্ট আসবে তখন আমরা আপনাকে বলবো, তখন আপনি দেশে আসবেন, গেট টুগেদার হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করি যে খুব দ্রুত সেটা প্রকাশ করে দিয়ে খুব দ্রুত সেটার যদি রেজাল্ট আসে তাহলে গেট টুগেদার করানো। তো আমাদের বাবুর ক্ষেত্রে আমরা এই কাজটিই করেছি। তো বাবু যেসব তথ্য এখানে বলেছিলেন সেখানকার তথ্যের যে প্যারাডাইম বা তথ্যের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম অনুযায়ী বাবু তার জীবনদশায় খুব একটা চেষ্টা করেননি, এটা বাবুর ভিডিওতেই ফুটে উঠেছিল। বাবু যেহেতু জানেন তথ্যটা, মানে পরিবারের ঠিকানাটা কোথায়, তাহলে বাবু জান নাই কেন? এবং এই প্রশ্নটা বাবুর পরিবারেরও ছিল, ইন্টারেস্টিংলি তারাও আসতে খুব সাহস পাচ্ছিল না, সেদিকে আমি যাব। তবে এখানে যে বিষয়টা এসছে যে ও যে রানী বড়তলা বলেছিল, আমার ধারণা যে রানী বড়তলা নামে যদি কোনো স্টেশন বা কোনো জায়গা থাকতো তাহলে সঙ্গে সঙ্গে আসলে রেজাল্ট চলে আসার কথা, আমাদের এই মানে ভিডিও টেন্ডেন্সির জায়গা থেকে আমরা যেটা বুঝি। আমার যেহেতু সময় বেশি লাগছিল তখন আমার সন্দেহ তৈরি হচ্ছিল যে আসলে রানী বড়তলা নামে কি বাংলাদেশে আসলে কোনো জায়গা আছে। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে দাবি করা পরিবারের ঠিকানায় যে ঠিকানাটা এসছে সেটা হচ্ছে লাহিনী বড়তলা, লাহিনী বটতলা, অর্থাৎ লাহিনী সাথে সে রানী বটতলা হয়তো বা মিলিয়ে ফেললেও ফেলতে পারে। তবে সিদ্ধান্ত দেবার জায়গাটা শুধুমাত্র গেস্টের, গেস্ট ছাড়া অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারেন না, আমরা আমাদের জায়গা থেকে যাই মনে করি না কেন। অনেক সময় আপনাদের মনে হতে পারে পজিটিভ, আমাদেরও মনে হতে পারে পজিটিভ, কিন্তু মনে হওয়ার সিদ্ধান্তের জায়গা থেকে শুধুমাত্র আমাদের গেস্ট যিনি এখানে আসেন তিনি, তো তিনি সমস্ত বিষয়ে দেখবেন, দেখার পরে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই। আমি দেখলাম যে এই যে বেসিক ভিডিওতে আমি বাবুকে প্রশ্ন করেছি এবং সেটা নিয়ে আমার টপ
ফ্যান ব্যাচ পাওয়া দুই একজন কমেন্টস করেছিল এখানে যে উনি যদি খুঁজবেই তাহলে এখানে আসবে কেন। দুই একটা এদাতীয় কমেন্টস নিয়ে কথা না বললেও চলে, বাট এই এইটা টেন্ডেন্সির জায়গা থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন, যুক্তি দিয়ে বিচার করেন। এই লোক এই এই ধরনের লোকগুলোর সংখ্যা হাতে গোনাই হবে, কিন্তু বেশিরভাগই চলেন হচ্ছে ফুল অফ ইমোশন, এবং সেই ইমোশনের জায়গাটা থেকেও আলহামদুলিল্লাহ ফার বেটার কমেন্টসের পরিবেশ বলেন, পার্টিসিপেশন বলেন, শেয়ার বলেন, কেয়ারিং বলেন, যাই বলেন না কেন। কিন্তু এই প্রশ্নটা যিনি করলেন তাকে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে উনি যদি চেষ্টা সারা জীবনে নাই করেন তাহলে তার যে পরিবারে ফেরার আকুতি আছে সেটা আপনি বুঝবেন কীভাবে? মানে আমি অন্তত আমার আমি পরিবার থেকে বিচ্ছিত হয়েছি এবং আমি অন্তত এমন ঠিকানা জানি যেটা দিয়ে অন্তত চেষ্টা করা যায়, পাবো কি পাবো না সেটা তো আল্লাহই ভালো জানেন। তো সেই চেষ্টাটুকু যদি আমি না করি আমার জীবন দশায় 20-30 বছরে, তাহলে আমি পরিবারে যে ফিরতে চাই সেই আকুতিটা ফুটে উঠবে কীভাবে? এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। সো আমাদেরকে এই জিনিসগুলো করতে হয়, প্রশ্নগুলো আমাদের করতে হয়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো প্রচার করার পরপরই আমাদের যেটা হয়েছে, আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার জলিল ভাই কাজ করেছেন, কিন্তু জলিল ভাইকে তথ্য সরবরাহ করেছে রেজিনা। রেজিনাকে আপনারা পেয়েছিলেন কিছুদিন আগে, রেজিনা আমাদের আনঅফিসিয়াল ভলেন্টিয়ার, সে এসেছিল এবং তার একটা সন্তানকে সে কোলে করে নিয়ে এসছে। আমি দেখাতে পারিনি, ফিজিক্যালি চ্যালেঞ্জটা বলবো, কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে। তো আপনারা সেই সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর এরকম একটা সন্তান নিয়ে পরিবার সামলেও সে যেভাবে সময় দেয় আমাদের এই ভিডিওগুলোর জন্য, শুধু এই বোনটি না, আমার আরও বেশ কিছু বোন আছে, যেমন রাফা মানহার কথা আমি বলতে পারি, ওর বিয়ে হয়েছে কিছুদিন আগে। রাফা মানহা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন, রাফা মানহা আমাকে দাওয়াত দিয়েছিল তার বিয়েতে, তো আমি সময়ের অভাবে যেতে পারিনি, আসলে সেটা তো সম্ভবই না। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু বিষয় আমার মনে থাকে, এদের সাথে আমার সারাদিনই কথা হয় মোরাললেস। তো আরেক বোন আছে আমার নাদিরা, সে ওমান থেকে কাজ করে, আরও বেশ কয়েকজন আছে যাদেরকে এত আমি দেখি ওইভাবে নামটা মনে নাই। আমার অফিসিয়াল অনেক ভলেন্টিয়ার ভাই আছেন, যেমন তুহিন ভাই আছে, রকনুজ্জামান ভাই আছেন, আরও যদি বলি এখানে অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন যে আমার নামটা মুখে বলতে পারবে কিনা, আমার আসলে নাম মনে রাখা খুব মুশকিল। মোতাহার ভাই আছেন, এগুলো আমার সামনে র্যান্ডামলি কমেন্টস করলে বা আমাকে অনেকেই আমার পার্সোনাল নাম্বার আছেন, তারা যদি কেউ হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমি ওইভাবে কানেক্টেড থাকতে থাকতে আমি তাদের নামগুলো মনে রাখতে পারি। তো এই মানুষগুলোর যে পরিশ্রম, এই মানুষগুলোর পরিশ্রম আসলে আমি জানি, নাম না জানা অনেক ব্যক্তি আছেন, যেমন আমার আসাম থেকে একজন বাপুকন ভাই আছেন, হ্যাঁ। তো এই এই যে পুরো টিমটা যারা আসলে নিবেদিত প্রাণ, এবং এই নিবেদিত প্রাণ ভাই বোনদের প্রচেষ্টাই আসলে আপন ঠিকানা আজকে এত দূরে এসছে, যাদের নাম আমি অনেকেরই জানি না বা নিতে পারলাম না, যারা অনেকের নাম প্রকাশ করতেও চান না। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে রেজিনা মূলত তথ্যগুলো সংগ্রহ করে ফোন নাম্বার, কিন্তু জলিল ভাই পরবর্তীতে কথাবার্তা বলেন, এবং জলিল ভাই সম্ভবত আজকে অনেকদিন পরে আমরা তাকে পাচ্ছি আমাদের আপডেট ভিডিওতে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আপনারা নিশ্চয়ই জানেন যে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপটি হলো সূচনা পর্ব, যেটা আমি এই মুহূর্তে করলাম। দ্বিতীয় ধাপে আমরা বাবুর সঙ্গে কথা বলবো, বাবু ইতোমধ্যে আমার অফিসে চলে এসেছে, আমি যখন ঢুকছিলাম তখন দেখা হয়েছে আমার সঙ্গে, এবং তারপরে আমরা বাবুর পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, একই সাথে সোর্স আইডেন্টিফাই করবো আমরা, যে কীভাবে এটা এই যে লাহিনী বটতলার কে চিনলো, কীভাবে চিনলো, এগুলো একটু আইডেন্টিফাই করবো। এবং তারপর আমাদের যেটা হবে যে বাবুর মুখোমুখি, যদি বাবুর মা বেঁচে থাকেন এবং বাবুর মা যদি এসে থাকেন, তাহলে চেষ্টা করবো যে বাবুর মাকে বাবুর সামনে নিয়ে আসার, তারপরে কী হবে না হবে সেটা বাবু সিদ্ধান্ত নেবে, এবং যদি রেজাল্ট পজিটিভ আসে আমরা ফিফথ পার্টে যাব। উইথ ডিউ রেসপেক্ট, যে কথাটা সবসময় বলি আজকেও বলছি, ডিএনএ টেস্ট আমরা করি না, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড ডিএনএ টেস্ট যাবতীয় কোনো সহযোগিতা দেয় না। তবে অদূর ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, সেটা হলো যে ডিএনএ টেস্টের ব্যাপারে যদি কেউ স্টেপ নেয়, কিছু নিয়মকানুন অবশ্যই আছে, কিছু কন্ডিশন আছে আমাদের জায়গা থেকে, সেখানে আমরা যে অর্থ তাদের লাগবে সেইখানে তাদের যদি অর্থ সাহায্যের পরিমাণ মানে প্রয়োজন হয়, তাহলে আমাদের এখানে অ্যাপ্লাই করলে আমরা সেখান থেকে আমাদের সাধ্যমতো একটা পার্সেন্টেজ কন্ট্রিবিউট করার চেষ্টা করব। আমরা সেটার একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতে যাচ্ছি। আর এই ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যেটা করি, যে আমাদের দুই পক্ষ যারা এখানে আসেন তাদেরকে আমরা উৎসাহ দিই যে প্লিজ আপনারা ডিএনএ টেস্ট করেন, এবং শুধু ডিএনএ টেস্ট না, আপনারা নিকটস্থ থানায় যান, ইনফর্ম করেন, করার পরে ডিএনএ টেস্টের ব্যাপারে পুলিশের সহযোগিতা নেন। তো এটা আমরা উৎসাহ দিই, কিন্তু আমরা কোনো স্টেপ নেই না বা নিতে পারি না, এবং নিতে পারলেও আমরা নিব না, এই কারণে আমাদের ডিএনএ টেস্ট নিয়ে কোনো না কোনো সময় প্রশ্ন উঠতে পারে। তো সেই জায়গাটা থেকে আমরা দুপক্ষকে উৎসাহ দিই, এবং এটা আমাদের সীমাবদ্ধতা মেনেই আমাদের এখানে যারা গেস্ট আসেন তারা কথা বলেন, এই হচ্ছে বিষয়। আর আমরা মূলত প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, আমাদের মূলত কাজ হচ্ছে যে অসম্পূর্ণ এবং আংশিক তথ্যের আলোকে বেসিক ভিডিও করা,
এবং সেই অসম্পূর্ণ আংশিক তথ্যের ভিত্তিতে যদি কোনো পরিবার দাবি করে, সেই পরিবারকে ওই হারিয়ে যাওয়া প্রাপ্তবয়স্ক ব্যক্তির মুখোমুখি করা এবং মুখোমুখি করার পরে সিদ্ধান্ত কি হবে না হবে সেটা তার উপরে ছেড়ে দেয়া। এবং এখানে কোনো সিদ্ধান্ত দেয়া, চাপিয়ে দেয়া বা ডিমোটিভেট করা বা ইনফ্লুয়েন্স করা কোনো কাজটি আমরা করি না, জ্ঞানত করি না। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। অফিস ফাঁকা। আসসালামু আলাইকুম বাবু ভাই, অনেকক্ষণ বসে রাখছি না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার পাশে যিনি উনি আপনার স্ত্রী। জি। কি নাম আপনার? আপনার নামটা একটু জিজ্ঞেস করি। মোশাম্মদ নাজমা বেগম। নাজমা বেগম, আপনি কি জানেন আপনার হাজবেন্ড আজকে কি করতেছে, কি ঘটনা ঘটতে যাচ্ছে? জি জানেন। আপনার আগে থেকে জানাশোনা ছিল যে ওনার এরকম ছোটবেলায় উনি হারিয়ে গেছেন, এরকম জানতেন আগে থেকে? জি জানি। জানতেন? জেনে শুনে বিয়ে করেছেন না বিয়ের পরে জেনেছেন? নানি বাড়িতে একাই আছে বাসাই। ও আচ্ছা আচ্ছা। তো অবশ্যই সেরকম আসার জন্য, এখানে আসার জন্য যে খুব মানে এরকম করে নাই? না 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 না, এরকম করে নাই। এমনি ওরা জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা এরকম? জি ওরা জানে অবশ্যই। এখন আপনি তো সৌদি আরব থেকে আসছেন এবং আপনি যখন ভিডিওটা করেন তখনও কিন্তু আমি বলছিলাম যে আমি খুব দ্রুত ভিডিওটা ছাড়বো, কিন্তু আল্লাহ যে এইভাবে রেজাল্ট দিবে বা এরকম কোনো একটা পরিবার দাবি করবে এটা আমি আসলে চিন্তাও করি নাই। এখন কি অবস্থা বলেন, আপনাকে জানানোর পরে মানে নিজের অনুভূতি কি, কেমন লাগতেছে? অনুভূতি একটা ভালো লাগছে যে এত বছর পর একটা পরিবার খুঁজে পাবো, একটা তো আনন্দেরই ব্যাপার এটা। মানে নিজে মানে এটা মানে কি ভাবে যে আপনাকে ভাষাটা যে এখন মানে আপনাকে কিভাবে বলবো সেটা আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওনার কতটুকু আকুতি দেখছেন বিয়ের পরে? আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 15 বছর কতটুকু দেখছেন আকুতি, যে বাপ মায়ের কথা মনে করে পরিবারে ফিরতে যায়? অনেক, যখন কোনো সমস্যা হয় এখন সবকিছু তো বলা যাচ্ছে না, যখন ওখানে কোনো কিছু সমস্যা হতো তখন কান্না করতো কোনে মাঝে মাঝে। আচ্ছা, আপনি বুঝতেন যে এটা আমার মায়ের জন্যই করতেছে বা পরিবারের জন্য? হ্যাঁ বুঝতাম, আমাকে বলতো। আচ্ছা, তো আপনি পরবর্তীতে কাউকে বাবা মা ডাকেন নাই? বুঝি না, কাউকে ডাকেন নাই? কাউকে ডাকে না। এটা বর্তমানে যে আমি যার কাছে মানুষ আছি আমি তাকে কোনদিন বাবা মা বলে ডাকি। যে ছাগল চড়াতেন যে ভদ্রলোক, উনি কি বেঁচে আছে এখনো? যার কাছে? জি বেঁচে আছে। এবং আপনি বলছিলেন যে ওনার বাচ্চা কাচ্চা হয় না বাবা মা, খারাপ হয়েছে। খারাপ হলে এখন কি করবো? এখন তো নিয়ে আসা আনাটা তো বড় বেশি বড় না, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে আনি নাই, এটুকু নাই হয়তো। না আনলে ভালো হতো, ওনাকে আমরা বুঝাইতাম আসলে বিষয়টা কি। ওনারাই আপনাকে এখনো ছেলের মতো দেখে এবং ওনাদেরকে আপনি আসলে বাবা মা হিসেবে দেখেছেন, তাই? তবে একটা জিনিস কি, যদি আমি নিজের ফ্যামিলি যদি পায়াও যাই তবে ওনাদেরও ছাড়া যাচ্ছে না। রাইট, এটা উচিত হবে না। না এটা মানে যদি ছাড়া হয় তাহলে মানে অনেক খারাপ হয়ে যাবে এটা। হ্যাঁ, মানবিক দিক থেকে বিষয়টা ঠিক হবে না। কবে যাওয়া আসা চলাফেরা এত দূর রাখতে হবে, সম্পর্কটা গভীর রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চাওয়া বাবা। জি নিশ্চয়ই, আমরাও সেটাই বিশ্বাস করি। কি অবস্থা সবার? জলি ভাই কি আসছে আজকে? জি এসেছে। ওকে, তাহলে ভাই আমরা যে কাজটা করব সেটা হলো যে আপনি এবার স্টুডিওতে যাবেন, স্টুডিওতে বসবেন, আপনার ওয়াইফ উনি বাইরে থাকবেন, আর যে পরিবারটা দাবি করছে সেই পরিবার ইতিমধ্যে আসবে, আমরা তার সঙ্গে কথাবার্তা বলবো, তারপরে আপনাকে সামনাসামনি নিব। আমাদের ভিডিওগুলো তো আপনি দেখেন? জি অবশ্যই দেখি। তবে আপনার প্রতিটা ছবি ফেসবুকে আমি প্রতিটা ছবিতে কমেন্ট করি, লাইক দিই। তারপরে আর একটা জিনিস, যে এই বিষয়টা আপনার এখানে আসার লেগে আমার এক ভাই খুবই সহযোগিতা করেছে, তো আপনার সাথে যে মানে এত কথা বলার জন্য উনি খুব বারবার রিকোয়েস্ট করছে, তো আপনি যদি মানে আমার ফোন থেকে যদি তিনি সাথে যদি একটা মিনিট যদি সময় দিতেন তাহলে মানে। কি হয় আপনার ওই ভাই? ওই ভাই আমারও এক সৌদি প্রবাসী। আচ্ছা, উনি কি আপনার এখানে আসার জন্য? জি এখানে আসে না, উনি সৌদি আরবে আছে, তো উনি আপনার শুনে মানে আপনার সাথে। আচ্ছা, ওটা তো ব্যক্তিগত বিষয়, এই ভিডিওর সঙ্গে সম্পৃক্ত না, নিশ্চয়ই আমি কথা বলবো সময় করে। আসেন, আপনি ভিতরে বসুন প্লিজ। আপনি এই রুমে এসে চলে এসে বসে পড়েন। আপনারা রওনা দিয়েছেন কখন রাজশাহী থেকে? রওনা দিয়েছি গতকালকে রাত 10টার সময়, গাড়িতে উঠছি। আর পৌঁছেছেন আজকে সকালে?
পৌঁছেছি সকালবেলায় ফজর আজান দেয় সেই টাইমে। ও ওকে, ঠিক আছে। এখানে আপনি 15-20 মিনিট বসবেন এবং এটা সাউন্ড প্রুফ অবস্থায় থাকবে স্টুডিও। আমি বাইরে কথাবার্তা বলে তারপরে আবার ভিতরে আসবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে ভাই, বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা প্রবেশ করছি তৃতীয় ধাপে। যারা ঘটনার ডায়াগ্রামটা দেখে নিতে চান তারা এখানে দেখে নিতে পারেন। এখানে বাবা হাবে, এখানে কি বানা হাবে বাড়ির বিড়ি ব্যবসা করতেন, মানে বাবা বা পিড়ি ব্যবসা করতেন, তাই না? বাবা মানাটা ঠিক করো নাই তুমি। মায়ের নাম আমেনা, শাড়ি ব্যবসা করতেন। সোর্স কি আসতেছে আজকে নাকি? সোর্সও সাথে আসতেছে, ভেরি গুড। সালামু আলাইকুম জলিল ভাই, অনেকদিন পর, কেমন আছেন? আপনার শরীর ভালো? একটু অসুস্থ না? সালামু আলাইকুম, ভালো আছেন? বসেন আপনারা। সবাই একটু মুখের মাস্কটা খুলে ফেলেন, হ্যাঁ? জলি ভাই পাশে চলে আসেন, আমি একটু পরিচিত হই সবার সাথে। ভয় পাচ্ছিল কে এখানে আসার জন্য? সবাই ভয় পাচ্ছিলেন কেন? আচ্ছা, ভয় পাচ্ছিলেন কেন? মানে ঢাকা থেকে আসা হয় না এর আগে? ভয় পাচ্ছিলেন। আচ্ছা, আপনার মাস্কটা একটু, ওনার মাস্কটা একটু কি করে দাও তো, খুলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? আমিনা। একটু আমার সঙ্গে তাকাই কথা বলেন। হ্যাঁ, আপনি যেরকম যে ভিডিওর মধ্যে দেখতে পাইছেন, আমরা ওই ভিডিও করতেছি, সবাই দেখবে আর কি। তো আপনি কি হন, কি দাবি করে আসছেন? আমার ছেলে বলে ছেলে দেখতে আস, ছেলে বলে আসছে, ছেলের ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার ছেলে? এখন ছোট কালে হারা গেছিল, 26-27 বছর পর বুঝতে পারতেছি না। আমি তো এখনো তাক দেখিনি চোখে। না আপনি সেটা তো দেখেন না, কিন্তু ভিডিও দেখেন নাই আপনি? হ্যাঁ ভিডিও দেখেছি। মো ভিডিও দেখে আপনার কি মনে হয়েছে? ভিডিও দেখে কি মনে হয়েছে? ভালো হতে পারে আমার ছেলে। আপনার একটু সন্দেহ আছে তাই না? হ্যাঁ সন্দেহ আছে বলেই তো ঢাকা শহরে আইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আপনার সন্দেহ আছে এটা শুনে আমার ভালো লাগছে। এখন কথা হচ্ছে আপনার হাজবেন্ডের নাম কি ছিল? হবিবর রহমান। কি করতো উনি পেশায়? উনি টোপাকে চাকরি করতো। টোপা? টোপাকতে চাকরি করতো, বিড়ি বানাইতো? হ্যাঁ বিড়ির পাতার চাকরি করতো। কিসের বিড়ি বানাইতো, কোন কোম্পানির একটু বলতে পারেন? কোন কোম্পানি না আমার এটা জানা নাই। জানা নাই না, হবিবর রহমান পাওয়া গেছে। আপনি হচ্ছে নামে না, আপনি কিসের কাজ করতেন? ও যখন হারাই গেছে, আপনার ছেলে যখন হারাইছে? আমি কাপড় বেচতাম। কাপড় বিক্রি করতেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো বোন ছিল যে আপনার সাথে ব্যবসা করতো? না না, আমার বোন ছিল না, বোন বাড়ির ভিতরেই ছিল। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে, নামগুলো একটু বলেন তো। না আমার বড় মেয়ের নাম মর্জিনা, ওনাকে ছোট কালেই বিয়ে দিয়েছি, বাবু এটা জানে না। আর মেজো মেয়ের নাম মালেকা, আর ছোট মেয়ের নাম সালেহা।
মানে মালেকা সালেহা নামে পাওয়া গেছে একজন, কিন্তু ও বলছে দুই বোন, তাই না? ওরা তো বুঝতে পারেনি যে বড় মেয়ের বিয়ে হয়েছে। ও বড় মেয়ের বিয়ে কি ও ছোট থাকতেই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ও ছোট থাকতে। আর ছেলে ছেলে যেগুলা চার ভাইয়ের কথা বলছে, যে চার ভাইয়ের কথা বললে ওই একই বাড়ি আমার ওই বড় বোনের আবার মেয়ে নেই, বড় বোনের তিন সওয়াল। আচ্ছা ওই তিন সওয়াল এক দিয়ে আর আমার সওয়াল এক দিয়ে চার সওয়াল কথা চার ভাই তোরা। ও বুঝতে পারছিল না যে আমার ভাই একসাথে খাইছে, এক ঘরে থাকেছে, এক জায়গায় বেড়াইছে, ওরে ভাই বলে ডাকেছে। আচ্ছা আপনাদের বাড়ির আশেপাশে কি কোথাও এই রেল স্টেশন আছে? হ্যাঁ আছে। কতক্ষণ লাগে ওই বাড়ি থেকে রেল স্টেশনে যাইতে? যে সময় ছোটবেলায় আপনার ছেলেটা হারিয়ে গেছে 2-4-5 মিনিট। 2-4-5 মিনিট। এখনো কি আপনি ওইখানেই থাকেন নাকি অন্য কোথাও? না না আমি যে বাড়িতে হারাইছি সেই বাড়িতেই থাকি আমি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তো এই যে ঘটনাটা যেটা বলছে যে দরজা খুলে দিলে দৌড় দিয়ে, আপনি ভিডিওটা দেখছেন, পুরো গল্পটা শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তো ওইখানে ওটা কি কোনো মিল পাইছেন না অমিল পাইছেন ঘটনার মধ্যে? মিল এখন ও যা যা বলেছে ওই কথাগুলো মিল হয়ে যাচ্ছে। মিল হয়ে যাচ্ছে, কিন্তু চেহারা দেখে আপনি বুঝতে পারতেছেন না? না। ওর কোনো ছবি ছিল আপনার ছোটবেলার? না ছবি ছিল, সেই একজনের বিয়ে থাকতে দাঁত করেছিল, সেই ভিডিওর মধ্যে ছবি ছিল, সে নষ্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এই 27-28 বছর আমার কাছ থেকে গেছে। আপনি যাওয়ার পরে কি করছিলেন আপনার ছেলে হারানোর পরে? আমি আমি কাপড়ই বেচতাম। না কিন্তু ছেলে খোঁজার জন্য কিছু করেন নাই? ওরে বাবা, আমি ছেলে খোঁজার জন্য আমি বাংলাদেশের হার বাত হইনি, উজা কবিরে দুয়াতা বিশ পাথর চাপা নিয়ে দেশ বিদেশ আমি শেষ হয়ে গেছি। আমার টাকা পয়সা যা ছিল আমি এখন, আমার একটাই বাচ্চা ছেলে, আমি শেষ হয়ে গেছি, এখন আমার কিছুই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো, আপনারা কেউ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন না, ওনার ভিতরের অনুভূতিগুলো যেটা উনি সেটাই বলছে, কোনো সমস্যা নাই। আপনার নাম কি ভাই? আমার নাম রবিউল। রবিউল কি করেন আপনি, কি হন? ও আপনি মানে ওনার মেয়ের জামাই? হ্যাঁ। কোন মেয়ের জামাই? ছোটটা। ছোটটা কোনটা? সালেহা? হ্যাঁ সালেহা। আচ্ছা, ভিডিওটা আপনি দেখছেন? না ভিডিওটা দেখছি। আপনি ভিডিওটা এখনো দেখেনই নাই। আপনার পরিচয়? আমার নাম সালেহা। ও আপনার স্বামী উনি? আচ্ছা ঠিক আছে। আপনার কি মনে হয়, ভিডিওটা আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। দেখার পর আপনার কি মনে হয়? ওর কথা শুনে তো মনে হচ্ছে আমারই ভাই। আচ্ছা, কিন্তু আপনিও এখনো সন্দেহের মধ্যে আছেন? সন্দেহ নাই। তাহলে তেমন চেহারা মিল খাচ্ছে না, ছোটবেলায় একরকম ছিল, এখন তো ওই রকম চেহারা নেই। ছোটবেলার কোনো ছবি আছে আপনাদের কাছে? না ছোটবেলার কোনো ছবি নাই। আচ্ছা, আপনাদের পরিচয়গুলো এবার একটু নেই। আপনার নাম? দেখার পরে এখন আমার বাড়িওয়ালার সাথে, আমি তো ওই সময় বিয়ে হয়েছিল না আমার, পরে বিয়ে হওয়ার পর আমি জানতে পারলাম বাড়িওয়ালা এগুলো খোঁজাখুঁজি যে পালি ভিডিওর ভিতর বললো পানি ফেলাইছিল, ল্যাপের ভিতর ইয়ে করেছিল, সব তাপ ছিঁড়ে ছুটি ফেলেছিলি মেলা আগের থেকে আমার যে বলে আমার ভাই করেছিলি, তো ভিডিওর সাথে মিল হয়ে গেছে। ভিডিওর সাথে মিল হয়ে গেছে আবার নামে নামে কোথায় অমিল হয়ে গেছে? নামের কথা অমিল হয়েছে? কোথায় নামে অমিল হয়েছে? না মিল হয়ে গেছে, নামে কথায় মিল হয়েছে। আপনার পরিচয় ভাই? আমি সাংবাদিকতা করি, বিজয় টেলিভিশন। আচ্ছা, আর চ্যানেল এস ক্যামেরা পার্সন। ক্যামেরা পার্সন। আপনি এদের কি হন? ওনাদের আমি কিছুই হয় না, মানে আমার এই বড় ভাইয়ের তথ্যর মাধ্যমে মানে। ও আচ্ছা, আপনি কি কোনো ধরনের কোনো ভিডিওর সাথে সম্পৃক্ত, মানে এই ভিডিওর সাথে সম্পৃক্ত কিনা, মানে কোনো কাজের মাধ্যমে হোক বা যে কোনো কিছুতে হোক সম্পৃক্ত কিনা? হ্যাঁ। কিভাবে সম্পৃক্ত? মানে ফেসবুকই, মানে ফেসবুক চালা চালাতে। ভাই আপনি বলতে পারেন সোর্সের সহযোগিতা? ও সোর্সের সহযোগী হিসেবে আসছে, একটু দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে, তো আপনার পরিচয়টা হলো, আপনি কোথায় আছেন? আমি হলিকা, আমার নাম শোভ হোসেন। আপনি কোথায় কাজ করেন, লোকালি কাজ করেন নাকি ঢাকাতে কাজ করেন? আমি লোকালে কাজ করি, কুমারকালী খোকসা দুই থানা মিলিয়ে মিলে কাজ করেন। আচ্ছা, কি নাম যেন বললেন ভাই? আমার নাম সবুজ হোসেন। সবুজ ভাই, ওকে ভাই, আপনার পরিচয়টা একটু দেন প্লিজ। আমার পরিচয়, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা খোকসা কুমারখালী চ্যানেল এস এর প্রতিনিধি তো কাজ করি আমি। মানে আপনিও সাংবাদিকতার সঙ্গে আছেন? জি আমি সাংবাদিকতার সঙ্গে আছি। এবং আপনি আমাদের সোর্স? জি আমি সোর্স। আচ্ছা ভেরি গুড। আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন, কারণ এখানে যেটা আমি দেখতে পাইছি ইন্টারেস্টিং, ও বলছে রানী বটতলা, কিন্তু আমরা লোকেশন পাইছি হচ্ছে লাহিনী বটতলা, খুব কাছাকাছি, বাট আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করলেন? আমি আসলে আর যে কেবরিয়া সাহেবের একটা পেজ আছে, ওই পেজ মাঝে সাঝে ফলো করি। হঠাৎ করে আমাদের এলাকাতেই এক ভাইয়া আমাকে
অরুণ মামা অরুণ উনি আমাকে বললে ভাই আমি আপনার একটা লিঙ্ক দিছি, আপনি তো সাংবাদিকতা করেন, অনেক জায়গা ঘোরাঘুরি করেন, দেখেন একটা ছেলে অনেকদিন আগে হারিয়ে গেছে, লাইনি বটতলা বলে, আপনি যদি একটু রানী বটতলা বলে আপনি যদি একটু খোঁজ করে দেখতে পারেন তাহলে হয়তো তারা হয়তো উপকৃত হতো। তো যাই হোক আমি ওই ভিডিওটা দেখি, দেখার পরে আসলে আমার আম্মার কাছে রাত্রে আমি বলি যে মা রানী বটতলা তো তোমার বোনের বাড়ি, আমার খালার বাড়ি। আচ্ছা, খালাকে আমি ফোন দিই, বললাম যে খালা এই মালেকা সালেকা হবিবর নামে একটা হচ্ছে ওনার সন্তান অনেক দিন আগে হারায় যায়, তুমি কি জানো নাকি? কইলে বাপ আমি তো আসলে এটা জানি, কারণ আমি নিজেও এটা অনেক সময় ওনার খোঁজাখুঁজি করেছি, ওনার মা তো এই ছেলের জন্য অনেক কিছু করছে, পাগল হয়ে গেছে এক পর্যায়ে। পরে মা হচ্ছে গা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইছে, ওনার মা কাপড় বিক্রি করতো এটাও সত্য, এবং হচ্ছে ওনার ওই ছেলে থুয়ে ছোটকালে ওনার বাপ আর একটা বিয়ে থাকা করে, তারপরে ওই পরিবারে নেমে আসে একটা হচ্ছে গা ইয়ে দুর্ভিক্ষ। তার মানে বুঝতে পারি যে আপনার মা এটা জানতো। তারপরে আমার খালা, আমার খালা, আপনার কি হয়, আমার সম্পর্কে মামি হয়, সম্পর্কে মামি হয়, মানে আপনার খালা ওনার সম্পর্কে মামি হয়। তারপরে আমি বলার পরে যে বলতেছে যে হ্যাঁ বাবা হচ্ছে গা আমি এটা জানি। হ্যাঁ, তা আমি বললাম যে খালা আমি তোমার বাড়িতে আসতে যাচ্ছিলাম, আসে আমি বিষয়টা আসলে একটা ছেলে এটা যদি মার বুকে যদি ফিরে পায় তাহলে এটা চাইতে আর কোনো কিছু পাওয়ার কিছু থাকে না, তুমি আমাকে একটু সহযোগিতা করো খালা। বলে বাপ তুমি আসো। ইতিমধ্যে আমি যাওয়ার আগে আমি ব্যস্ততা মানুষ ছিলাম, তার মাঝেও হচ্ছে গা আমার যাইতে লেট হয়েছে, আমার খালা ওই বাবু যে নামে ছেলেটা ওনার আব্বার কাছে গেছে, ওনার আব্বা ধরেন আছে মানে পরোয়া করে নাই, না আমার ছেলে বাইছে না ওই সব ভুয়া, কে পরোয়া করে নাই, এটা আমার মানে ওই যে বাবুর আব্বা হবিবর রহমান। হবিবর রহমান কি বেঁচে আছে? হ্যাঁ উনি বেঁচে আছে, উনি আর একটা সংসার করে ওনার ওই পরিবার নিয়ে থাকে। আচ্ছা, তারপরে যাই হোক উনি তো পত্তা দিই নাই, তারপরে আমার এই যে ওনার এই বাবুর মাকে হচ্ছে নিয়ে আসে বাড়িতে ডাইকে, ডাইকে নিয়ে আসার পরে মানে মৌখিক ভাবে আর কি আলোচনা করে, আলোচনা করার পরে কয় যে আসলে আমার ছেলে বাইসে আছে কিনা আমি জানি না, আসলে আমার তো বিশ্বাস হয় না। তো আমি বললাম খালা তুমি আমার হচ্ছে গিয়ে ওনাকে একটু খবর দাও, ওনার কে আমি সাথে কথা বলবো। যাই হোক ওনাকে উনি শুক্রবারের দিন ছিল, নামাজ কালাম পড়ছে হয়তো, নামাজ কালাম পড়ে উনি আস্তে আস্তে আসলে, আসার পরে আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনার কী ঘটনা ঘটছিল, আপনার ছেলে নামটা কি? বললে বাবু। আমি বললাম বাবু আপনার স্বামীর নাম? বললে হবিবর রহমান। তখনও ভিডিও দেখা নাই? না আমি ভিডিও দেখাই নাই। তারপরে বলতেছে যে আচ্ছা আপনার ছেলে কত বছর হয়েছে? বলে আনুমানিক 26-28 বছর এরকমই হবে, 6 বছর না 7 বছরের মাঝে হারিয়ে যায়। আমি কাপড় বিক্রি করতাম, আমার ছেলেকে আমি যখন নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওখানে আমি তাকায় দেখি আমার পিছনে ছেলে। তারপরে যাই হোক আমি ছেলেটাকে আমি বাড়ি রেখে শিকল দিয়ে থুয়ে আসি। এগুলো ঠিক আছে কাকি বলছেন আপনি? শিকল দিয়ে থুয়ে আসি, তারপর মারিয়া শিকল দিয়ে থুয়ে আসি, থুয়ে আমার কাজে আমি রওনা দিই। রওনা দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে কাজ করি, এর মধ্যে উনি আমাকে বলতেছে যে বাপ আমি যখন হচ্ছে আসিয়ে পরে ওনার খালা ছিল, খালা ছিল, খালা ওই ঘরের ভিতরে হচ্ছে পানি টানি ঢালি ঢুলি ফেলেছে, বিছানাপত্র আলি ঝালি ফেলেছে, তখন ওই শিকলটা খুলে দেয়, খুলে দেওয়ার পরে বাড়া দৌড় মারে, দৌড় মারার পরে তারপরে উনি হচ্ছে কোথায় গেছে আমি একদিন না দুই দিন পরে আসি, আমার ছেলে আর পাই না। না পাওয়ার পরে উনিকে বলতেছে যে এরকম আমি এই ছেলের জন্য আমি একদম সর্বোচ্চ হারাইছি, আমার জমি বিক্রি করেছি, কবিরাজ ধরেছি, হুজুর ধরেছি, ধরে কোনো কিছু হয় না, এমনকি আসলে সবার মাঝে বলতে হয় যে ওনার যে করুণ দৃশ্য আমি শুনলাম, শোনার পর আমার চোখে পানি আসে না। এখন আমার কথা হচ্ছে যে আপনার আপনি যেগুলো কথা উনি বলছেন মানে সেটা আপনি ভিডিও দেখানোর আগে ওনার কাছ থেকে শুনছেন? হ্যাঁ আমি আগে ভিডিওর সাথে ওনার কথার সাথে মিল আছে, তারপরে আপনি যখন ভিডিওটা ওনাকে দেখাইছেন, ওনাকে যখন ভিডিও দেখাইছে পুরো ভিডিওটা দেখে করে আমার এই বাবু যা যা বলতেছে সমস্ত কিছুই মিল আছে, কিন্তু চারটে ভাইয়ের কথা বলতেছে, এই চারটা ভাই তো আছে না, আমার একটাই সন্তান সে ছোট ছেলে, আর আমার বাড়ির মধ্যে আরো তিনটা ছেলে ছিল, এই আমরা সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে আমরা হচ্ছে বলতাম যে তোমার চারটে ভাই। হ্যাঁ এটাই হচ্ছে গা সে আমাকে বললে, বলার পরে বলে যে বাপ আমি আর একটা ছেলে নিয়ে আইছিলাম, ওনারাও বলেছিল এটাই তোমার ছেলে,
আমি মানুষ মানুষ করে বিয়ে থা দিছি, বিয়ে থা করে পলাইছি। আমি এখন আর এইভাবে বিশ্বাস কিভাবে করি? আচ্ছা, এখন হবিবর সাহেব কোনোভাবেই এটার ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছে না, এটা হচ্ছে আপনাদের ভাষ্য। জি জি। তাহলে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি অনেক কষ্ট করছেন ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কথা অনুযায়ী ভাষ্য অনুযায়ী উনি এখনো সন্দেহ পোষণ করতেছে এটা ওনার ছেলে কি না। এটা কি এখানে আসার পরে হয়েছে নাকি তার আগে থেকে মোটামুটি একটু সন্দেহ? আগে থেকে সন্দেহ, তারপরে ওনারা আছে আসলে উনি তো আর গার্জেন বলতে কেউ নাই, আমার বললেন যে আমি ঠিক আছে বাবা আমি হচ্ছে তুমি যখন এটা দেখাইলে বুঝলাম, বোঝার পরে আমার গার্জেন দুইটা জামাই আছে, আমি জামাইকে আমি বলি, বলার পরে আমি ফোন দেবো। আসলে তারা আমাকে ফোন দেয় নাই, তারপর আমি নিজেই আমি হচ্ছে আগ্রহ করছি, হ্যাঁ আগ্রহ করছি, আগ্রহ করার পরে তারপরে আমার মার সাথে বলি মা এই ঘটনাতে করছে যে আমার সন্তান যদি হইতে আমি তো এইভাবে বসে থাকতে পারতাম না, আমি ছুটতে চলে যেতাম কোথায় আমার সন্তান আছে। আমি বললাম আসলে মা তার তো মানে জ্ঞান দেওয়ার মতো কোনো হচ্ছে গার্জেন এখনো নাই। যাই হোক, ওনারাও হচ্ছে ভয়ে ভয়ে আসছে গা বলতে চাচ্ছে না, আসতে চাচ্ছে না। যাই হোক, আমি আপনাদের সহযোগিতা পেয়ে আমি নিজেই কর্মব্যস্ততার মাঝেও আমি চাইছি যে একটা মায়ের সন্তান বুকে আপনার চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এখানে আপনি যতটুকু করেছেন ততটুকুই হচ্ছে মোর দ্যান এনাফ, মানে এনাফের চেয়েও আরো বেশি করে ফেলছেন, আর বেশি করতে গেলে এটা সমস্যা হয়ে যাবে। বাকিটুকু ওনাদেরকে করতে দেন, বাকিটুকু যিনি গেস্ট আসছে তাদেরকে করতে দেন, এবং এটুকুর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্যার আমি আর এক মিনিট একটু কথা বলি, তারপরে অনেক পরবর্তীতে আমার হচ্ছে আব্দুল জলিল সাহেব, জলিল সাহেব আছে, ওনার সাথে আমি কথা বলবো এখন। হ্যাঁ, ওনে ওই জলিল সাহেব আমাকে আপনি ওই পেজে আমি একটা নক দিই, নক দেওয়ার পর অনেক সময় পরে যাই হোক হচ্ছে গা অরুণ সাহেবকে আমি ফোন দিলাম আবার যে আমি তো কনফার্ম যে তার পিতা মাতার হচ্ছে গা সন্ধান আমি পেয়েছি। তারপরে দেখি হচ্ছে অরুণ সাহেব যাই হোক আমাকে হচ্ছে গা আব্দুল জলিল সাহেব আমাকে ফোন দিয়ে বললো যে ভাই এই ঘটনা এই ব্যাপার আপনি আমাকে একটু হেল্প করবেন। তাহলে ঠিক আছে, তারপরে রোজিনা নাম্বার কালেক্ট করেছিলাম, তারপরে রোজিনা ম্যাডাম নামে একজনকে ফোন দিলে, ফোন দেওয়ার পরে কচ্ছে যে ভাইয়া আমি এই ঘটনা আপনি যাই হোক হচ্ছে গা আপনি আমাকে একটু তথ্য দিয়েন। তা আমি গেলাম আপনার নামটা কি, কচ্ছে যে রোজিনা। আমি বললাম যাক ধন্যবাদ, আমার ছোট বোনের নাম রোজিনা, আমার বড় বোনের নাম অর্জিনা, আমার হচ্ছে সেজ বোনের নাম আরজিনা, আমার তিনটা বোন। ঠিক আছে, আপনি আমার বোন, সমস্যা নাই, আমি সমস্ত তত্ত্ব আমি জাগাই যাই, আমি একটা হচ্ছে আমার মিডিয়ার কাজে আসছি, আমি ওখান থেকে শেষ করে আমি যত দ্রুত পারি আমি ওখানে যাব। যাওয়ার পরে তাদের ওখানে ডাকছি, ডাকি আমি তাদের সাথে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি বললেন? আমার নাম মনোয়ার হোসেন, কুষ্টিয়া কুমারখালী খোকসা চ্যানেল এস এর প্রতিনিধিত্ব। আমি জলিল ভাই আপনার কাছ থেকে শুনি, মোটামুটি ওনার কাছ থেকে ক্লিয়ার হয়েছে, আপনি একটু আগে আসুন প্লিজ। শুক্রবার ছিল তো আমি অনেক ব্যস্ত ছিলাম, তো ওখানে তো আমার ইনবক্সে নক করে মোহাম্মদ অরুণ, দেখেন উনি হয়তো অরুণ, অরুণটাকে আপনার আরেকজন পরিচিত যিনি ভিডিওটা আপনাকে দেখাইছে উনি হচ্ছে সেই অরুণ। পরবর্তীতে আমি ওনাকে নক করি, নক করার পরে আমি বলতেছে মনোয়ার সাহেব আপনার সাথে যোগাযোগ করবো, আপনার নাম্বার দিছি। তো নাম্বার দেওয়ার পরে আমি বলতেছি না আপনি ওনার নাম্বারটা আমাকে দেন, তো উনি তো ব্যস্ত ছিল গাড়িতে ছিল এবং সময় পেতেছে না, তো একটু পর আবার মনোয়ার সাহেবের নাম্বারটাতে কথাবার্তা বলার পরে উনি মনোয়ার বলতেছে আমি একটু ব্যস্ত আছি সময় দিলাম আমাকে, আমার নামাজের সময় হইতেছে হয়ে গেছে প্রায়, তো যাইতে দেরি হয়েছে আর কি, এই কারণে একটু দেরি। ঠিক আছে, কোনো সমস্যা না, জরুরি ভাই অসাধারণ কাজ করছেন। এখন আপনার নাম কি যেন বললেন, সালেকা না মালেকা? সালেকা, সালেহা। আচ্ছা, আপনারা কি আপনাদের এই ভাই হারাই যাওয়ার পরে কাউকে নিয়ে এসে ভাই মনে করে লালন পালন করা বা যোগাযোগ রাখা এরকম করছিলেন? হ্যাঁ, এরকম একটা ছেলে আনিছিলেন, এটা কি আপনি জানতেন? জি, আমি যাই ওনার মার। আপনার এই প্রত্যেকের কথা শোনার পর আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা করা উচিত, ওই ভাইটা কোথায় এখন? দেখলাম ভিডিও বললো উনি ওটা বলতে পারতো না। আচ্ছা, তারপর আপনার ছেলে মনে করে রাখছেন? হ্যাঁ, বললো যে আমি ছোট কালে হারা গেছি আমি বাবু। আচ্ছা, ধারণা ছিল যে ওই স্টেশনে গেছে মার খোঁজ করতে, হয়তো স্টেশনে পাইছে, ওইটা হলেই হবে মনে হয় বাবু। এটা আপনার এই বাবু হারাই যাওয়ার কত বছর পরের ঘটনা? বাবু এই যে মনে হয়
কাকি শোনেন, আপনার নাম হচ্ছে আমেনা, তাই তো? আমেনা কাকি, সেটা হলো যে আপনার যেমন সন্দেহ আছে, আপনার ছেলের যিনি আসছে এখানে যদি ছেলে হয়ে থাকে তারও সন্দেহ আছে, দুজন মিলাই সঠিক সিদ্ধান্ত নিয়েন, এই হচ্ছে বিষয়। আমরা আপনার ছেলের মুখোমুখি করবো আপনাকে, হ্যাঁ, তারপরে যেটা হয় ওনার, আপনারও মতামতের বিষয় আছে, ওনারও মতামতের বিষয় আছে, তাই না? দুজনের মতামতের বিষয়ে আপনারা জানায়েন কি করা যায় না যায়, এই হচ্ছে বিষয়। ভাই আপনারা অপেক্ষা করেন, হ্যাঁ, আমাকে, আমি বাকি কাজটুকু করি আর কি। আমি ডাকবো ওনাকে, মুখের মাস্কটা খুলে ভিতরে নিবো। জুল ভাই বসেন প্লিজ। আর ইন দ্য মিন টাইম ওনার গেস্টকে আসছে, ওনাকে ভিতরে নিয়ে আসবো। বাবু ভাই, কিছু শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শুনতে পাইনি। কথাবার্তা শোনা গেছে? জি না। আচ্ছা, ঠিক আছে। কিছু বলতে চাচ্ছিলেন আপনি, বলেন। কি বিষয় ভাই, বলেন। বলা কথা যে আপনাকে আগে ভিডিওতে যেটা বলেছিলাম যে একটা আমার কাছে গোপন আছে, এটা কি আমি প্রকাশ করতে পারি আজকে? অবশ্যই করবেন। এটা এটা তো আজকে আপনাদের সামনে নাকি? আমার কাছে কিছুই বলার দরকার নেই, যা করবেন ওনার সামনে, আর যা করবেন ওনাদের সামনে করেন। দেখেন এখানে কাজটা কি, আমার আমার কাজটা হচ্ছে, আপনি ধরেন একটা বাজারে আসছেন, বাজারে কি থাকে, অনেক লোকজন থাকে, ক্রেতা বিক্রেতা থাকে, প্রচুর লোক, কিছু লোক ঘুরতে আসে, মানে বহুত লোকজন, বাজার মানে হচ্ছে লোকজনের সমাগম। এই বাজার ধরেন আমি পরিচালনা করি, সাপোজ। এখন এই বাজারে কে আসবে, কে কিনবে, কি করবে না করবে, সেটা আমি দেখভাল করতে পারি, কিন্তু কোন জিনিসটা আপনি কিনবেন, কোন জিনিসটা আপনি নেবেন, কোন জিনিসটা আপনি নেবেন, আমি যেহেতু বাজার দিয়ে উদাহরণ দিচ্ছি, অনেকেই মন খারাপ করতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ, কী করবেন না করবেন সে বিষয়ে কি আমি আপনাকে সিদ্ধান্ত দিতে পারি? না, পারি না। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি এক পক্ষ, যারা দাবি করছে বা করে নাই তারাও সন্দেহ থাকতে পারে, হ্যাঁ, তারা এক পক্ষ। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত দিবেন কীভাবে, সেটা আপনিও বিচার আচার করে সিদ্ধান্ত দিবেন, সে তার জায়গা থেকে সিদ্ধান্ত দিবে কীভাবে, সেও বিচার আচার করে সিদ্ধান্ত দিবে। আমার কাজটা হচ্ছে দুইটা পক্ষকে সামনাসামনি করা, এর বাইরে কোনো কাজ নেই। তো আমাকে কিছুই বলার দরকার নেই, যা বলার ওনাকে বলেন, আমাকে যতটুকু বলছেন ততটুকু ভিত্তিতে কাজ হয়ে গেছে, আমি একটা পরিবার পাইছি, এই হচ্ছে বিষয়। বাজার দিয়ে উদাহরণ দিলাম বলে বিষয়টাকে আবার অন্যকে অনেক অন্যভাবে নিয়ে না, জাস্ট একটা ওনাকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে আর কি। তো ভাই, আপনি বলছিলেন যে আপনার বাবার নাম হবিবুর, জি, মায়ের নাম আমেনা, জি, ভাই বোনের সংখ্যা চার ভাই দুই বোন। এই যে চার ভাই দুই বোন বলছেন আপনি, এটা কি আপনি শতভাগ নিশ্চিত? এটা আমি নিশ্চিত, এটা মানে 100% নিশ্চিত? 100%। এমন কি হয়েছে যে আপনার ভাই বোন যারা ছিলেন তারা একসঙ্গে খালাতো মামাতো ভাই বোনরাও আরও ছিলেন, এরকম কি আছে? জি আছে। তারা বলতে গেলে কি, একটা বাড়িটা, যে বাড়িতে আমরা বসবাস করতাম সে বাড়িটা বিশাল, বিশাল বাড়ি, এক বাড়িতে পরিবারে সব পরিবারে একসাথে থাকতাম। আচ্ছা আচ্ছা, তো এরকম কি হতে পারে যে ভাই বোনের সংখ্যা কম আসছে বা বেশি আসছে ওদেরকে ধরেই বলছেন, এরকম কি হতে পারে? না, ওদেরকে ধরে না, আমার যেটুকু মনে আছে আমি সেটুকুই বলছি, কারণ আমার যেটুকু মায়ের পেটের আমরা যে সন্তান, যে সব আমরা, আমার জানা মতন এটুকু নাই যে আমার চার ভাই দুই বোন। আচ্ছা, এটা আপনি জানেন? এটা আমি জানি। ওকে, আপনার কোনো বোন কি এমন হয়েছে যে আপনি যখন হারাইছেন তার আগে তার বিয়ে হয়ে গেছে বা এরকম কোনো কিছু কি আসছে মাথায়? এটা আসছে না অবশ্যই। এটা আপনার মাথায় নাই? না। আচ্ছা, বর্তমানে তখন ওইসময় আমি ছোট অনেকই। আপনি যে রানী বটতলা বলছেন, এই রানী বটতলা কি রানী বটতলাই নাকি রানীর নামের সাথে একটু এদিক ওদিক হলেও হতে পারে? এখন ধরেন, এখন সেটাতে এখন মানে উল্লেখ তো আমার ধারণা ওটাই ছিল যে রানী বটতলা, এখন বটতলা ওটাই কিন্তু আমার ইয়াদ আছে, এখন বটতলা যদি না হইতে পারে অন্য কোনো জায়গা যদি বা অন্য কোনো, ধরেন রানীর জায়গায় হলো ফানি হইলো, রানীর জায়গায় নানি হইলো, রানীর জায়গায় অন্য কিছু হইলো, এরকম হলেও হতে পারে কিনা? হতে পারে, রানীর সাথে মিল রেখে, শব্দের সাথে উচ্চারণের মিল রেখে, এরকম অন্য কিছু হতে পারে? হয়তো হতে পারে, কিন্তু হয়তো আমি হয়তো বটতলাটাই ধরেছি বেশি সম্ভব নয়, এটা মানে আমার টার্গেটটা আছে। ধরেন বটতলা ঠিক থাকলো কিন্তু রানী ঠিক থাকলো না, রানী হয়তো বা রানীর জায়গায় হয়তো, আমি যেটা বললাম যে রানীর নামের সাথে, রানীর সাথে শব্দের সাথে উচ্চারণের মিল রেখে অন্য কোনো শব্দ হইতে পারে, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? চেঞ্জ হলে হতে পারে? না, এটা আমার জানা নাই। আপনার জানা নাই, বাট আপনি কি কনফার্ম একদম শতভাগ যে রানী বটতলাই হবে? জি। আচ্ছা, বুঝেন, কিন্তু শতভাগ কনফার্ম হওয়ার পরে কিন্তু, না এটা কিন্তু আমি আমার নিজের ভিতর থেকে আপনাকে এটা মানে সব উজাড় করে এটা বলছি। আচ্ছা, এটা আমার কোনো বানানা গল্প না। না, সেটা তো অবশ্যই, কিন্তু এই নাম ধরেন বাবু বলছেন, এখন যদি এসে বলে, কেউ যদি বলে যে বাবা সবই ঠিক আছে কিন্তু তোমার নাম বাবু না, তোমার নাম কাবু,
তাহলে আপনি কি করবেন? সবই আপনার ঠিক আছে, মিলে গেছে, ধরেন আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? হয়তো পারে সেটা হয়তো তিনাদের কাছে, কিন্তু আমার জানা মতন নামটা এটাই ছিল। হ্যাঁ, এইটা নামের ক্ষেত্রে যেরকম আপনি শতভাগ সঠিক বলতেছেন যে না অন্য কোনো নাম হইলে আমি এটা নিব না বা এরকম কোনো কিছু বা আপনি সন্দেহ পোষণ করতেছেন, কিন্তু অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে এরকম সন্দেহ আছে কি না এটা একটু চিন্তা করে উত্তর দিয়েন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দিন শেষে বাবু ভাই এটা আপনার ভিডিও, আপনি যা বলবেন তাই, এখানে আমাদের কিছু করার না। না না, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা এখন মানে আমার যেটা মানে পার্সোনাল গোপনীয় জিনিস, এখন তিনারা যদি স্বীকার করে দেখেন না আমার কাছে, দাঁড়ান দেখি একজনকে আমি নিয়ে আসি, কি গোপন জিনিস আমার নিজেরও জানতে ইচ্ছা করতেছে। যদিও আমার এখানে মহিউদ্দিন লিখে দিয়েছে, তারপরেও আমি আপনার মুখ থেকে শুনি নাই, উনি হয়তো বা ইন্টারভিউ করতে গিয়ে শুনছে, এখন সামনাসামনি দেখলে বুঝতে পারবো যে আসলে কাহিনী কি। বলো। হ্যাঁ, অনলি আমি একজনকে নিয়ে আসতেছি, ঠিক আছে, দেখেন আপনি তাকে তাকে চেনেন কি না। আসুন, ওই যে যান, বসেন ওনার পাশে। হ্যাঁ, তোর কাটা দাগটা দেখব, আমার মেয়েকে ডাকতেন কেন আপনার মেয়েকে? এই অসল কাটা দাগে যে কিছু কাটা দাগ ডাকতেন সবার ডাকতেন বারে। ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ, তুমি এত বছর কোন ছিলে? ও সালমা দেখসা রে দেখসা, ওরে আল্লাহ এই যে কাটা দাগ, এটা ডান সাইডে কাটা দাগ, ওরে বাবা তুই এত কাল কোন ছিলি? ও মা মরিসি, ওরে আল্লাহ এই যে দাগ, সম্রাটের মা সব নিয়ে যাবো কাকি, আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওরে আল্লাহ যে আমার কাটা দাগ। ওরে শোনা, তুমি বলে বলেছো যে আমার মা হাসে গা, আমার একটা গোপন দত্তে আসে, তা আমি বললাম যে গোপন দত্তে ছোটোবেলায় আমি ওকে লালন পালন করেছি, মানুষ করেছি। তুমি এত ওই জায়গায় বলতে পারছি, আসো আমি দাঁড়ান দাঁড়ান কাকি, বসেন বসেন, আমার কাজ আছে কাকি, নিয়ম অনুসারে করি একটু একটু সময় দেন। এটা আপনার ছেলে? আমার এরকম কাঠের উপরে তক্তার পারে কাঁচের গিলাস মিলাস ছিল, তা আমি ওই কি আমি কলের পারে গোসল করতেছি, আর ও ঘরে দুধ দিছে, ঘরে দুধ দিয়ে খেলা করতেছে, খেলা করতে করতে এখন ওই আমি আমার ঘরে যাচ্ছি কাপড় পরতে, করছি দরজা খোল দরজা খোল, ওই দরজা খুলতে যায় তক্তার পর হাত পড়েছে, তক্তার পর হাত পড়ে ওই কাঁচ আবার এম্মা খাড়া হয়েছিল, কাঁচে ফ্যাস করে কাটি গেল, এম্মা কাটি গেলে ভারে রক্ত অল্প অল্প বাড়াতেছিল, আমি কি ওষুধ দিতে রক্ত কলকল করে বাড়া গেল, আর ওর বাপ গোসল করতেছিল কলের পারে, গোসল করা ফেলাতে ওর বাপ আসে বুকির সাথে এরকম ধরল, এম্মা বুকির সাথে ধরে রেল দিয়ে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, আর ওর বাপের বুকির পশম ভিজিয়ে এম্মা রক্ত রেল দিয়ে পড়তে পড়তে গেছে, রেল দিয়ে পড়তে পড়তে গেছে, তারপরে আমার উতাতে ছিল ঝাড়ন দিয়ে এরকম ঠাঁসি ধরেছে, ঝাড়ন সিপি আবার ঠাঁসি ধরেছে, সেই ঝাড়ন এক পুকুরে ধুয়েছিল, পুকুরের পানি লাল এক ঝাড় শাড়ি আমাকে ধুয়াইছিল না, তারপর আমি চেঁচাতে চেঁচাতে আমু পাঁচ পাঁচ চলে গেছি, যাই দেখি সারা রেল দিয়ে রক্ত পড়তেছে, সারা রেল দিয়ে রক্ত পড়তে 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 যা ডাক্তারের কাছে নিয়ে যা তিন চারজন ধরে সেলাই দিয়ে নিয়ে আসে, সেলাই দিয়ে নিয়ে আসলে আমি পরের দিন চুলমুল কাটিয়ে দিলাম, কাটিয়ে দিলাম তে এজি এই রক্ত তোমারা গল 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 করে পড়লো, ওর বাপ, ওর বাপের কিন্তু খুব আদরের সওয়াল, ওর বাপের খুব আদরের সওয়াল বাবু, তারপরে
ওর বাপের খুব আদরের বেটা গো, খুব আদরের বেটা। তারপরে সেই বেটা নিয়ে আমি রক্ত দিকে আমার ঘরে কুলোর পার ভরি গেছে, কুলোর পার আর ঢালান খাসে মাথার রক্ত। তারপরে আপনি তো বাইরে সন্দেহ করতেছিলেন যে আপনার ছেলে কিনা, শুনেন রবি হিস্ট্রিটা। তারপরে আমার কুরবাপ সালেক সেলাই করে নিয়ে আইলো, সেলাই করে নিয়ে এসে আমাকে হাসিও লাঠি দিয়ে আমাকে তাইলো যে সওয়ালের সাথে করে দেব। তারপরে আমাকে হচ্ছে ওই আর এক বাড়ির লোক সামলা তুইল, ডাক্তার বলে দিছে যে গার রক্ত সব বাড়া গেছে, সওয়ালেক বাঁচবেন কিনা। তারপরে সেই সওয়াল সারা রাত ওই ওর বাপরে আমি খাবার বার শোয়ালাম না, আমার কাছে এম্মা ডাইন সাইডে কাটেছিল, এম্মা কাজ করে শোয়া রাখলাম সারা রাত। এম্মা মুখের পারে সওয়াল ভোর রাত্রে সওয়াল মা বলে আমাকে ডাকিয়ে মিটলে সেকনই করে যা কাল্লা, ওর জন্য কতটা মানুষা খাসি মোরগ দিছি সব, আবার এখনো মানুষা করতেছি আমার বেটা পালি। আমি হচ্ছে গা খাসি চিন্নি করো আমি রাজবাড়ি যে আমি ওই রাজবাড়ি এই বাংলাদেশের হার বার উজা কবরেজ দোয়া তাবিজ কোরআনে যা আছে আমি কিছুই থুইনি, আমি কিছুই থুইনি, আমি সব নিশের আমালে ক্ষতি হয় না। আমাকে এক কবিরাজ করেছিলেন নিশের আমালে এক ডাকে লবণ আর এক ডাকে ঝাল নিয়ে আসি, মধ্যরাত্রি ঝাল আর লবণ ভাজবি পটপট করি ফুটবি, হ্যাঁ এক পুকুরি ঢালি দিয়ে আসবি পিছন দিয়ে ডাকলে তাকাবি না, তাও করেছি নিশের রাত্রি গোপু দোয়া তাবিজ কুয়োর মধ্যে ঢাল চাইল দিবি, আমার হাতে চুরি থাকবি না, আমার এসব থাকবি না, তুই হেলে তা করবি, তাও করেছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, কাকি হাজার পাথর চাপাইনি, আমার একটা কাঁসার থাল চাপা তুলছিলাম দুই চার বছর, ছাল বাড়ি আসবি থাল তোলব, থালে আমার বেকা হয়ে গেছিল, থাল ওরম করে রেখে দিছেন না? হ্যাঁ ওই দোয়া তাবিজ দি এইটা আর গাছে ঝুল নে ছাল কত কমে বাংলাদেশের হার বার আমি থইনি যে কেন শুনি আমি শেষ হয়ে গেছি, আমি বেটা তোরে শেষ হয়ে গেছি, ওরে আল্লাহ ওরে মিয়া এক সারা তাহলে এটা কাটা দাও আমি শেষ হয়ে গেছি গো। আমি নিয়ে যাবো একটু পরে, একটু পরে নিয়ে যাবো বাইরে, আমাকে একটু সময় দেন। তুমি এত যেন কতি পারিস, তোমার বোনের নাম মালেকা, আমার ছোট বোনের নাম সালেকা, আমার সাইডে ভাই, আমার রাইনী বটতলায় বাড়ি বাপের নাম অভিবার সব মিলে গেছে, রাহিনী বটতলা, হ্যাঁ রাইনী বটতলা। ও কথাটা ছোট কালে ভারী ছিল, ও কইতো যে রাইনী বটতলা কেমন তুতলা ছিল, আর ওর কথাটা ভারী ছিল যে তুই এত জানতি তো তুই কোনো দিনও তো আমার খোঁজ করিসনি, হ্যাঁ কোনো দিনও তো খোঁজ করিসনি, যে আমার বোনের নাম মালেকা, ছোটটার নাম সালেয়া, আর আমার মার নাম আমেনা, আমার বাপের নাম হবি, সব সত্যি আছে। প্রতিদিন লাইনে যাইত, আমি সেদিনকে আমার বাড়ির পাশে একটা সালে দাওয়াত দিয়ে না মুসলমান হেল দাওয়াত খায়া আবারও যাবে, ও মারিস বেশি না, ওই কলার ফার্স্টে ডাইগু ছিল, ওই ডাইগু দিয়ে চার পাঁচটা বাড়ি মেরে আমার বোনের ঘরে সেকল দিয়ে থুয়ে গেছি, সেকল দিয়ে থুয়ে আমি চলে গেছি। আমি দর্শনে যেতাম কাপড় আনতে, বুঝেছেন, আমি ইন্ডিয়ার বর্ডারে যেতাম কাপড় আনতে, ওই রাজ্যে থাকতাম, আমার সাথে আরো লোক ছিল, শাড়ি নিয়ে আসতাম, ও কিন্তু কম দামে একশো টাকা কি একশো দশ টাকা নিয়ে আসি, আমি পাইকারি দিতাম। তো প্রতিদিন যাইতো, অনেক সময় বিডিআরে তাড়া করে, অনেক সময় পুলিশে তাড়া করে, বুঝেছেন, তাড়া করার পরে ও যাইতো, ও কোন কি করবো, ও সেদিন রাগ করে মারি থেকে গেলাম, সেদিন মারি থেকে গেলাম ঠিকই, কিন্তু যদি দশটা টাকা দিয়ে যেতাম, দশ টাকা যদি দশটা টাকা দিলাম তুই খাও দিছিলাম না আমি, ও যে শনিবারে হারা গেল, শনিবারে হারা আমি শনি হয়ে গেলাম, আমি আজও শনিই রয়েছি, আজও শনি কত দেশে যে গেছি আমি খোঁজ করবাই কত, তুই তোর এতই মনে আছে আমার মার নাম এটা, আমার বাপের নাম এটা, এটা কেউ বিশ্বাস করে তোর জন্য দেখে আমি সব শেষ হয়ে গেছি, আমার দেহের রোগ হয়ে গেছে, আমি আর একটা সাল নিয়ে গেছিলাম তাকে আট মাস রাখেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে খালি ঘুটমুট করতো আমার সাল না আমার সাল, ওর বাপ ওর বাপের সাথে আমার সৈন্য বেচন্য হয়ে গেছে, বলেছেন এই সালের জন্য ওর বাপ কয় আমার সাল না, ওই ওই সালের বউটা ভালো দেখতে শুনতে, পাড়ার লোক শিখা দিল তোমার আপন শ্বশুর বক করলে সালাম থা বাপের কাছে। তারপরে
ওর বাপ আস্তে আস্তে করে থাক, ওগুলো বলেন না। শুনেন কাকি, আমার একটু বাবুর সাথে পাইলো না, সালে বাপ মানে নেই। আচ্ছা শুনেন, আপনি যে বাইরে কথাই বলতেছিলেন না, এখন তো আলহামদুলিল্লাহ অনেক কথা বলতেছেন, ঠিক আছে। শুনেন বাবু, এতক্ষণ তো উনিই বলছে সবকিছু, আমার যা বলার কথা তা ওনার কথা আছে। আপনার কি মনে হয় এটা কে? আমি আর কি বলবো, যেটা যেটা আমি যে তো গোপন রেখেছিলাম যেটা মিডিয়ার সামনে, সেটা তো উনি মিডিয়ার সামনে পুরোটাই ফাঁস করে দিয়েছে, তাহলে আমি কি বলবো, যেটা হয়েই গেছে লিগাল এটা। না না, সেটা যেটা বলছে এটা সত্য কিনা? এটা সত্য, মানে এইভাবেই ঘটছে ঘটনাটা, কাঁচে কাঁচে ঘটনাটা এইভাবেই ঘটছে, এইভাবেই ঘটছে। আপনি তো কোথাও বলেন না এটা ঘটনাটা কিভাবে ঘটছে না ঘটছে। না এটা আমি আপনার কাছে বলতে চাইছিলাম, কিন্তু আমি শুনি নাই। আপনি শুনেন না, আপনি মানা ওটা ছিল আপনার? হ্যাঁ, আমি বলছি যে একদম ন্যাচারালি যেটা বলবেন আমাকে দর্শকের সামনে বলেন। আপনার কাটা দাগ আছে সেটা আমাদের তথ্যে আছে, ডান পাশে কাটা দাগ আছে, সেটা আমরাও কিন্তু ওনাকে বলি না। মনে আছে যে আমার সালে ডান পাশে কাটা দাগ, আমি বাঁ পাশ খুঁজবো না। আমি যত দেশে সওয়াল দেখতে গেছি আগে যাই আমি ডান পাশে হাত দিছি। এই যে আট মাস ধরে পালছিলেন, ওর মা ডান পাশে কাটা দাগ ছিল? না না না, কাটা ছিল না, আমি যাই আগে ডান পাশে হাত দিই। ওরে আল্লাহ, তুমি এত কালা, আরে আল্লাহ কাটা দাগ মেলিনি গো, ওরে আল্লাহ। এটা আপনার সওয়াল কাকি? নিশ্চিত আমার সন্তান, শতভাগ নিশ্চিত? হ্যাঁ আমার সন্তান। এবার আমি ওর কথা শুনতে চাই, বলেন আপনার কথা বলেন ভাই। সোহেল রানা, সোহেল রানা পরে কি নাম চেঞ্জ হয়েছে? হ্যাঁ পরবর্তীতে নাম আমার চেঞ্জ হয়েছে সোহেল। আপনার মার সাথে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করেন, করে আপনি যদি মনে করেন যে না এটা আপনার মা, তাহলে মার যদি মনে করেন সময় লাগবে, সময় লাগবে, যেটা বলুন বলবেন তাই। এখন শোনো, ও যদি এখন বড় হয়েছে আর আমি আমি কোরআন শরীফ বুকি করে আল্লাহর কাছে সাপোর্ট করা আছে জানলা, আমি বেটার খাওয়াই খাতে চাইনি, আমার বেটার মুখটা দেখাই কোরআন সাপোর্ট করে আমি কলম আল্লাহ, আমি আর কোনোদিন একটা কারোর খেয়াল পাই দিলে আর না, আর আমার বেটা আমার মৃত্যুর আগে দেখা করে আল্লাহ, তা আল্লাহ মনে হয় কোন সময় দুয়ে মনে হয় আল্লাহ কবুল করেছে করে। আমি তো এখন আমি দুই বার স্টকের লোক, আমি কখন হয়ে যাবো, আর বাড়ি নিয়ে ঘর নিয়ে এখন ওই পথের ফকির, রাস্তার ফকির, আল্লাহ তোমার ক্যামা মিলা দিলে আমি নিজেও করতে পারছি। আচ্ছা কাকি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বলেন আপনার কি বলার আছে? আমার কিছু বলার নাই, কিছু বিষয়ে কিছু বলার নাই বলতে এটা কি মানে আপনার মা মা না? হ্যাঁ না, কিছু একটা তো বলতে হবে। শোনেন আর একটা কথা আমি কই আপনাদের কাছে, এখন এই সওয়াল আমার, আমি বকে বল করে কবে এই কাটা দাগে ডিএনএ টেস্ট হলো, আপনারা ওর বাপের সাথে সওয়ালের সাক্ষাৎ করে দেবেন। আপনারা এতই করতেছেন যে আমার সাথে এই সওয়াল ওনার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কাকি, আপনি যেরকম শক্তি নিয়ে বলতেছেন এটা আপনার ছেলে, আপনি যা যা বলছেন, আপনার বাবা বিড়ির ব্যবসা করতো সেটা ঠিক আছে, আপনার মা শাড়ির ব্যবসা করতো ঠিক আছে, আপনার বাবার নাম হবিবুর ঠিক আছে, ভাই বোনের সংখ্যা আপনি চার ভাই দুই বোন বলছিলেন, এখানে আপনার মায়ের কথা হচ্ছে যে আপনি আপনার মায়ের পেটের একটাই মাত্র ছেলে, বাকি তিনটা ছেলে হচ্ছে হলো ওনার সম্ভবত বোনের ছেলে, একই সাথে থাকতেন আপনারা, যাদেরকে উনি বলতো যে আমার চারটা ছেলে, সেই হিসেবে আপনার মায়ের কথা এটা। আর বোনের নাম তিন, দুজনের নাম বলতে পারছেন, মালেকা সালিয়া নামে আছে, আরেকজন আপনি যে অবস্থায় হারাইছেন ওই অবস্থায় তার বিয়ে হয়েছিল, যেটার কথা আপনি বলতে পারেন নাই, তার নাম কি? মর্জিনা। এগুলো ওনার কথা। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ যেটা আপনি বলছেন, এইটা যে তথ্য আপনার খুঁজে পাইছে যে আপনাকে বের করছে, সে গিয়া আপনার মাকে আগে বের করছে, আপনার মা তখনও ভিডিও দেখে নাই, তারপর আপনার মাকে জিজ্ঞেস করছে আপনার ছেলে কীভাবে হারাইছিল, আপনি যা বলছেন উনি তাই বলছে হুবহু, তারপরে গিয়া ওনাকে ভিডিওটা দেখাইছে। আচ্ছা, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনি বলছেন লাহি রানী বটতলা, আপনার মা বলতেছে রাহিনী বটতলা, তো রাহিনী রানী কাছাকাছি, তো এটা আমরা লিখিত পাচ্ছি লাহিনী বটতলা, তার মানে এটাও আমরা ধরে নিতে পারি কারেক্ট। এখন কথা হলো যে সব কিছু আপনি জানছেন, আপনার মাথার কাটা দাগটা না আমি বুঝলাম যে ডান পাশে মাথায় অনেকের কাটে, তাও আমি বুঝলাম, কিন্তু এই যে একইভাবে কাটছে যে বর্ণনা দিছে রেল লাইনে বাবা ধরে নিয়ে গেছে কাছে কাটছে, এই বর্ণনা তো মিল পাইছেন আপনি, এটা পৃথিবীর কোথাও সম্ভব না। না না, আমি তো সেটা আপনি তো আমাকে জিগালেন, তারপরে তো আমি আপনাকে বললাম যে এটা আমি কি বলবো, কারণ আমার মানে একবার তো আপনার মুখ থেকে প্রথমে তিনি এসে তো আমার মানে সর্বপ্রথমে মাথায় হাত দিয়েছে এই জায়গায়, এখন কথা হচ্ছে এটা তো আমার মেইন ডকুমেন্ট, কারণ এই ডকুমেন্ট আমি অনেকে এসেছিল আমার কাছে খোঁজে, আমি জেনেই যাই, আপনি যেভাবে ছেলের খোঁজ করছেন মাথার দাগ খুঁজছেন, আর উনিও ওনার কাছে অনেকেই আসছে, উনি বলছেন আমার মাথার দাগ কেমনে হয়েছে এটা বলো, বলতে পারে নাই, সো এই মাথার দাগ আপনার মা, মুখে বলতে হবে স্পষ্ট করে, উনি আমার মা, উনি আমার মা। আচ্ছা,
আপনি যদি সন্দেহ থাকে তাহলে আমরা এটা সময় নিতে পারি। আপনার কি কোনো সন্দেহ আছে? আমার বেটা না না আমরা কাকি দাঁড়ান একটু সময় দেন, আপনার কি কোনো সন্দেহ আছে পুরো ঘটনা বা কোনো কিছু? যার কারণে আপনার বলার জায়গা থেকে একটু বোল্ডনেস কম পাচ্ছি, কোনো সন্দেহ আছে কি নাকি আপনি নিশ্চিত যেটাই আপনার পরিবার? এখন মানে সেরকমভাবে তো কিছু কইতে পারছি না, এখন মানে এখন বোন গলাকে দেখলে হয়তো একটু কোনো বোন বাইরে আছে, বোন বাইরে আছে, দুই বোন, দুই বোনের মধ্যে এক বোন আসছে, দুইজন বোনাই আসছে, সবার সাথে কথা হবে, কিন্তু আপনার মাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনি যেহেতু মা খুঁজতে আসছেন এবং যদি চিনে থাকেন, হ্যাঁ তুমি এতই বলতে পারিছো, আমি কত ইষ্টাসিনী, তুমি কইছো আব্দুলপুর, হ্যাঁ তুই আব্দুলপুর ইষ্টাসিন আছে নাকি? আব্দুলপুর সর্দা জর্দা ভেড়া মারার লাইনে, হ্যাঁ আছে। ওখান থেকে কত দূর? এই লোহিনীপুর থেকে, রাহিনীপুর থেকে আব্দুলপুর মেলা দূর, বহু দূর। ওখানে গিয়ে নামছে সে? হ্যাঁ, আর রাহিনীপুর থেকে আব্দুলপুর বহু দূর। আচ্ছা, ওড়াদার থেকে মিরপুর ভেড়া মারা পাকশিয়াল লাইন আব্দুলপুর, তাই না? আপনি আপনার মাকে দেখেছেন নাই কিন্তু ঘটনার জায়গা? জি, আমার কাছে স্টেশনে দুই লাইনে দুইটা গাড়ি থাকে, করাসিং হয় ওখানে, তো করাসিং হয় তুই এই পাশেরটা ওই পাশেরটা লাইনে উঠেছিস, এই যে আমার ধারণা যে গাড়িতে আমি মারি থুয়ে গেছি, সে কইল দিয়ে থুয়ে ও রাত্রি যায়নি, ও বুঝতে পারিনি, বুঝেছেন? ওকে সকালে সকালে গেছে, আমার ওই ছোটো মেয়া রান্না করতেছে, আর বড়োটা কইলে ওই মালেকা, মালেকা কইলে মা আমি ওই আলমে বাড়ি টিভি দেখতে গেছিলাম, আর তুমি মারিছো, মারি শিকল মেকল দিয়ে থুয়ে গেছো, ওই আমার সালেহা মিয়া ওকে নিয়ে পরে গেছে, আর কয়েছে মনে মা তো তো কাজ মারি থেকে গেল, কালকে যাস, কয়েছে আমি আর যাবো না, হেবি রাখছিলে গুদ্দুড়ি রাখছিলে, ওই সকালে ও মনের কদ্দ করে ও চলে গেছে, চলে যে গাড়ি পাইছে, গাড়ি ধরে চলে গেছে, আর আসতে পারেনি। আর বাবু, আমি বাইরে সবার সাথে আপনার দেখা করাবো, আপনি তার আগে আমাকে আরেকবার একটু বলেন আপনার ফাইনাল সিদ্ধান্তটা কি? ফাইনাল সিদ্ধান্ত আমার শেষ, এটাই আমার মা, এটাই আপনার মা। যাক, আমার তাহলে আর কোনো কিছু বলার নাই, প্রিয় দর্শক এবং হ্যাঁ না এটা তার কাকি, আমি ভিডিও ভিডিও অডিও ভিডিও নিচ্ছি। তুই এত কাল, তুই কবে বিয়ে করেছিস কবে? সেটা অনেক বছর হয়ে গেল। সাল পাল কয়টা? সাল পাল বর্তমানে এখন দুইটা। কোন জায়গায় বাড়ি তার? বাড়ি এখন রাজশাহী। শোনেন নাই কাকি, ভিডিওর মধ্যে সব আছে, আমার বেল নাই। বাড়ি এখন পরেরই, বর্তমানে শ্বশুরের মাটিতে এখন বাড়ি করে আছেন। দেখি দাঁত দেখি, এই যে সামনের দুটি দাঁত ফাঁকছিলে, আমার মালেকা মিয়া কইল, তোর মালেকা নাম মনে ছিল? হ্যাঁ, মালেকা নাম বলছে তো, মালেকা সালেহা, সালেহা নাম মনে ছিল, আমিনা নাম মনে ছিল, ভুবি নাম মনে ছিল, মিয়া কইলে আমার মাঝির মিয়া কইলেও যে মা বাবুই তো, বাবুই তো সামনের দাঁত ফাঁক, আর সামনের দাঁত যদি বড়ো ছোট ছিল, বড় উঠেছে, বাবুই তো, তোর এত স্মরণ শক্তি ছিল, আর মার খোঁজে আসিস নি, এখন এই ভিডিওর মধ্যে কি হচ্ছে? সবাই রেডি করে আসছে, তাহলে তো আমার পর মানে, আর আমার কোলে দাদা সব সময় দাও 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 করে জ্বলতো, আর আমি কথা যে আমার বাবুক যদি পাতাম, আমার বুকের সাথে করলে আমার বুকে জ্বালাবো না, ঠান্ডা হয়ে যেত। যাক কাকি, শোনেন, ওনার অনেক কিছুই মনে ছিল না, তবে উনি চেষ্টা করার জায়গাটা, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, চেষ্টা করতে হইতো, খোঁজ খবর নিতে হইতো, সেটা উনি হয়তো আজকে ভিডিও দেখে যার মাধ্যমে হোক আল্লাহ চেষ্টা করছে। এখন ভাই, আপনি এরকম পাথর হয়ে গেলেন কেন? আপনি কি খুশি না খুশি? না আমি খুশি, এখন কি বলবো, এখন আমি মানে এখন বলার মতন আমার কোনো ভাষাই নাই। ভাষা নাই বলতে অ্যাকচুয়ালি মানে সবচেয়ে যেহেতু ফ্যামিলি খুঁজে পাবা এর মতন আর খুশি মানে কোয়ার মতন থাকে কোনটা আর? রাইট, ঠিক আছে, চলেন আমি সবার সঙ্গে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটাও সফল ভিডিও, এবং ঠিক এই মোমেন্ট রাগ পর্যন্ত, মাথার দাগের আগ পর্যন্ত আমি এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম যেটা আসলে কী হতে যাচ্ছে, আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ এটাও একটা চমৎকার আপডেট ভিডিও। আপনার মায়ের বাড়ি এখনও ওই জায়গাতেই আছে যে জায়গা থেকে আপনি হারাইছেন, আপনি গিয়ে দেখা করে আসেন, ঠিক আছে? চলেন, আর যাদের সঙ্গে দেখা করতে চাচ্ছেন তারা মোটামুটি অলমোস্ট বাইরে আছে, আমি সবার সঙ্গে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন, সর্বনাশ আল্লাহ, তুমি একজন আছো আল্লাহ পাক, ইয়া মাহবুব ইয়া রাসূল, আল্লাহ তোমার কাছে আমি বলেছিলাম যে আল্লাহ আমার মাউতির আগে আমার সাথে দেখা করাই, আল্লাহ আমি তার কামাই খাতে চাই, আল্লাহ আমি থামি রয়েছ তো কতদিন, আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, আসেন কাকি, আসেন, এই মারেনি, হাতে করে ধরে নিয়ে আসেন।
জি আসসালাম সেই কাটা দাগ কত রক্ত বাড়াইছিল ওই কাটা দাগে আমার আশা ছিল আমি তোকে পশুর মারি দেবো, তোকে ভালো জায়গায় বিয়ে দেবো, তোকে আমি লেখাপড়া শিখাবো, আর তুই কোন জায়গায় জ্ঞান রয়েছে সে দেখো কাটা দাগ কত বড় দেখো, দেখো তো কাটা দাগ অবিকুল দেখো তুই এই কাটা দাগ ওরে আল্লাহ এদিকে ডাকাস এখানে হেনো সিলাই আছে হেনো সিলাই আছে ওরে আল্লাহ ওরে আল্লাহ সে মুখে সিলাই আছে মনে কাকে কইল কত মানুষের বেটা তুই আমার এই বেটা হয়েছিল আমার কাছে সত্যি বুঝলে মাটি খেয়ে আমি তো পাইছিলাম কত মানুষ কত তা করেছিলাম আমি কিছুই আমার নেই আমি কই তুই বাপের ভাগ পারিনি বাপের লাখ লাখ টাকা পয়সা পারিনি বাপের কত আদরের সন্তান তুই আমি কই যে আমার বেটাকে আমি খুঁজে পাওয়ালে আমার মুখ টানটা হইত যেদিন দেখো কাটা দাগ সেদিন কব আমার বেটাকে এই কাটা দাগ দেখে কই দেখো এই কাটা দাগে আমার পরম ভান্ডার সাইটি গো ওরে আল্লাহ এই বেটার মাথা দিয়ে ঘোড়া ঘোড়া রক্ত বাড়াইছিল এই কাটা দাগি আমার পরম আমি তো ক্রাইনি নিয়ে যাই সকলে দেখাবো যে দেখা বাংলাদেশে আমি আর মোসা কবরেজ থইনি জেনে না দাদি ভাই সে গেছিনি সে রাত্রি তোর জন্য আমি যা যা করেছি উপর আল্লাহ জানে গো আর আমি এখন আমার শেষকালে তুই আমার সাথে দেখা করলে আমি তো কাঁসা করে মানুষ করবো লেখাপড়া শিখাবো ঘর বাড়ি করে দেবো তোর ভক্ত মৃত্যুর আগে আমার সাথে দেখা করাই আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম সব সময় আর তুই কে আসলি আমার বুকের ভিতরে তোমার ঝাল বাটা মহারা তো দিন ধরে দিত আর পানির দেবী কত মানুষ করছে এখন আমি মালিকা সালকা কলে দিতে ভাই তো না এই গম বা মোটা বাপ তো আকাশ দিয়ে না ফেলা দেবিনি
আমার সাওয়াল দিন এক কেজি দুধ খাতো গো আমার কথা ধরে বেটা আল্লাহ তুই হারা গেছিস আর সাতাশ আঠাশ বছর জামাই নাকি আপনার পর আরেকজন মেজো জামাই আপনি তারপর একজন এখন আপনারা তো বুঝতেই পারতেছেন যে আপনার শাশুড়ি তার ছেলেকে মেনে নিছে বা চিনছে সেও মেনে নিছে ভিতরের রেজাল্ট আমি বলে দিলাম কারণ উনি গিয়েই প্রথমে ঘটনাটা বলছে উনি গিয়েই কাটা দেখ খুঁজছে সবকিছু ফালা করে দিয়ে লোকজন হাজার লোকের যাই হোক এই হচ্ছে বিষয় আর বাবু পাথর হয়ে গেলেন কেন ওই যে আপনার পরিচয় করে দেন আপনার স্ত্রী ওনাদের সবার সঙ্গে হ্যাঁ উনি হচ্ছেন ওনার স্ত্রী রাজশাহী থেকে আসছে ওনারা দুইজন আপনার ছেলের বউ আপনি পরে আসছেন ভাই পরিচয় আপনি এখানে চলে আসেন আপনি এখানে বসুন বসুন জায়গা আছে আপনাদের সন্দেহ দূর হয়েছে এবার আমার কোন সন্দেহ নাই হই আমার ভাই আমার কোন সন্দেহ নাই দেখ আলহামদুলিল্লাহ অনেকের অনুভূতির প্রকাশ আলাদা প্রত্যেকের অনুভূতির প্রকাশ আলাদা এখন কথা হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আপনি একটা দুর্দান্ত কাজ করছেন এই আমরা তো সবসময় বলি যে আল্লাহ আল্লাহ রহমত পাশাপাশি আপনি হচ্ছেন হলো এই ভিডিও সবচেয়ে বড় কারিগর আমরা সবচেয়ে মনে করি না জি মনো আরো নেই আমি দোয়া করবো তোমার জন্য দোয়া করবো আমি নামাজ পড়ি নামাজের মাঠে দোয়া করবো প্রতিনিধিত্ব করার কারণেই আমি মনে হয় এই জিনিসটা আমি খুঁজে পাইছি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আর কিবরিয়া সাহেবের যে পেজটা আমি মাঝে সাঝেই ফলো করি এই ফলো করার কারণেই হয়তো আমি এটাকে উৎসাহটা পাইছি আসলে সবাই সহযোগিতা করছে আর আমার জীবনের সবচাইতে একটা অনেক ভালো লাগতেছে এই কারণেই যে একটা মায়ের বুকে সন্তান ফিরে যাচ্ছে একটাই মাত্র ছেলে ইন্টারেস্টিং হচ্ছে একটাই মাত্র ছেলে সাতাশ আঠাশ বছর এর চাইতে এই সওয়াল আল্লাহর কাছ থেকে নিছিলাম তাইয়া আল্লাহর কাছ থেকে ওয়াদা করি বাবু খুশি হ্যাঁ খুশি মারার হারায়েন না জীবনের সবচেয়ে মনুষ্য জীবনের সবচেয়ে সেরা সম্পদটা পাইছেন জমি ভাই অনেকদিন পরে দেখলাম একটা অসাধারণ ভিডিওতে আল্লাহর রহমতে দেখা হইলো থ্যাংক ইউ সো মাচ আপনি সুস্থ হয়ে ওঠেন দ্রুত হেলথটা একটু কমছে ভালো লাগছে দেখতে ভাই তোমার সময় পেতেছি না আর আমাদের সাথে যে ভাই ব্রাদার মুক্ত হয়েছে দেশের বাইরে অনেক ভাই ব্রাদার মুক্তার ভাই হ্যাঁ মুক্তার ভাই মালয়েশিয়াতে থাকে না জি জি মালয়েশিয়াতে থাকে অনেক অনেক হেল্প করে এবং রেজিনা আছে হেল্প করতেছে আর ভাই আসছিল আমাদের এখানে অনেক সবার মিষ্টি মুখ করো ঠিক আছে ভালো থাকেন ভাই হ্যাঁ শেষ করছি সো আলহামদুলিল্লাহ দর্শক
আরও একটা সফল ভিডিও আলহামদুলিল্লাহ। এইটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, বহুদিন পরে ব্যতিক্রমিক একটা অভিজ্ঞতা হলো, যে আমি ভাবছিলাম যে আমি আসলে কয় দিকে ম্যানেজ করবো, বাবুর দিকে ম্যানেজ করবো নাকি বাবুর মায়ের দিকে ম্যানেজ করবো, কারণ দুই পক্ষই তো মোটামুটি একদম শক্ত অবস্থানে আছে যে ছাড় দেবে না, কিন্তু সেটা দাগ নিয়ে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। ভালো থাকুন সবাই। ও আচ্ছা, শেষ করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে একটা বেসিক ভিডিও আসতে যাচ্ছে, খুব বড় একটা বেসিক ভিডিও, এক ঘন্টার উপরের ভিডিও, কিন্তু আমি কোথাও ফেলতে পারিনি, আপন ঠিকানার একটা বেসিক ভিডিও। এই ভিডিও নিয়ে আমি কী মন্তব্য করব, খুব শীঘ্রই প্রকাশ পাবে, দেখবেন আপনারা। আমি স্পেশাল ইনভাইট দিয়ে রাখলাম আপনাদেরকে, দাওয়াত দিয়ে রাখলাম ভিডিওটা দেখার জন্য। শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।